No. Okay, no. Dude, see? I'm not eating. I'm not going to eat. दूध ना खेले हार शौक तो हबे की करे? खेय ना। अमे दूध खाई ना। खाई ना बोलने तो आर हबे ना। दूध तक खेते हो। अमे चाउमीन खाई। की? चाउमीन? देखो गोगोल, एकदम जेद कर बे ना। अमे किन्तु जेद एकदम पसंद करी ना। चाउमीन खावा शरीर के पक्षे कतटा क्षतिकारक तुम्हें जानो? चुपचाप जेटा दिए छे सेटा खेय नाओ। किन्तु अमे जेटा चाइतम मा तो सेटाई दितु। भाई ओरकम जेद करते नेई। आबार जेद करछो? এবার কিন্তু আমি প্রচন্ড রেগে যাব। এরে ঠান্ডা ঠান্ডা কোল্ড কোল্ড কোল্ড। চুপচাপ খেয়ে নাও কিন্তু। নয়তো ও বাবা আমি কার মাথা জলটা ঢালি। আচ্ছা আরে গুগু এবার চিৎকার করে কাঁদছিস কেন তুই? আমাকে বকেছে। দুষ্টুমি করলে বকা খাবেই। এ বাবা আমি রেখে দিই নয়তো আমি বকা খেয়ে যাব। যেটা দেওয়া হয়েছে সেটা চুপচাপ খেয়ে নিলেই তো হয়। তা একটু শুনি গগল কি এমন দুষ্টুমি করেছে যার জন্য তুমি ওকে এভাবে বকলে? যে খাবারটা ওকে দেওয়া হয়েছে সেটাও খাবে না কেন? এই আপনারাই না ওকে আদর দিয়ে দিয়ে নষ্টটা করছে। আচ্ছা চুপ। চিনি ও মা ক্যাটাকে কি খুব বেগে গেছে গো। তুমি ক্যাটাকে কি সামলাও। তুমি কার সাথে কথা বলছো ভুলে গেছো হয়তো। বুদি দেখতে পাচ্ছ? হ্যাঁ ওর কথাবার্তা দেখছো? আমি এখানে দুদিনের জন্য বেড়াতে এসেছি, ওর এই সমস্ত অ্যাটিটিউড দেখার জন্য নয়। চিনি তোমার বোন, তোমার বোন ছেলেদের মতো হাব ভাব করে, ছেলেদের মতো চলাফেরা করে, ছেলেদের মতো এক্সারসাইজ করে। তা আমার কি? আমার কিছু যায় আসে না। কিন্তু আমাকে ও বাচ্চা মানুষ করা নিয়ে জ্ঞান দিতে আসবে এটা কিন্তু আমি দ্বিতীয়বার আর সহ্য করবো না। ওকে তুমি পরিষ্কার জিজ্ঞাসা করো, পরিষ্কার জিজ্ঞাসা করো যে বারবার কেন গুগলকে কাঁদাচ্ছে। কি হয়েছে চিনি? গুগল কাঁদছে কেন আবার? কি হয়েছে বল। আমি কোনো কৈফিয়ত দেবো না। আমি আমার মতো করেই কাজকর্ম করবো আর আমার মতো করেই বাচ্চা সামলাবো। আর চিনি দেখলে তো তুমি তোমার বোনের মেজাজটা দেখলে তো? এই রকম মেজাজ নিয়ে বাচ্চা সামলানো যায়? আমি তো আগেই বলেছিলাম কথাটা, তোমার বোনকে এবার হার স্বীকার করতে বলো সুধা। মাসি মাসি চিনির বদ মেজাজের জন্য আমি আমি ক্ষমা চাইছি। আপনি রেগে যাবেন না, ক্ষমা করে দিন আপনি। কেন তুমি ক্ষমা চাইবে? কেন যে দোষ করেছে সে ক্ষমা চাইবে? সুধা আমি কিন্তু এগুলো একদম পছন্দ করি না, তুমি সেটা খুব ভালো করে জানো। মা 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 শুনুন মা, বুঝলি রাত্রি খেলা এবার জমে গেছে। ওই মেয়ে নিজে এসে আমার কাছে হার স্বীকার করবে। জয় রাধা মাধব রাধা। আমাকে এক্ষুনি কাশি পাঠিয়ে দে, আমি এই মুহূর্তে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। আবার কি হলো তোমার? মা মা আপনি এত রেগে যাচ্ছেন কেন? চিনি ও তো বুঝতে পারেনি মা। আপনি বুঝতে পারেনি মানেটা কি? ওকে কচি খুকি যে ও বুঝতে পারেনি? হ্যাঁ কেন আমরা অন্যের জন্য খারাপ হব? কেন লোকে তোমাকে দুটো কথা শোনাবে? কেন তুমি তাদেরকে সেই সুযোগটা করে দেবে বলো? কেন কেন? সুধা কি হয়েছে বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। গুগল গুগলকে দুধ দেওয়া হয়েছিল আর ও চাউমিন খাবে বলে মাইনা করছিল, তখন চিনি একটু বেশি বকে দিয়েছে ওকে। ব্যাস ব্যাস নয় সুধা, কসরত করে যাচ্ছে আর বাচ্চা ছেলেটাকে শুধু শুধু বকা খান। আরে মেচারাটাকে শুধু শুধু বকা খাওয়াচ্ছে। আরে না না এতে ক্যারেকে কি কোনো দোষ নেই। দূর মা ঠিকই বলে, হেল্প করলে আরো বেশি গোলমাল হয়ে যায়। ক্যারে কাকি আর মাজারও না হয়ে যায়, তাই জন্য তাতে কিছু করলাম। উফ না অনেক সহ্য করেছি, ওই সুধা বৌদির বোন বলে এত দিন ধরে অনেক সহ্য করেছি। এবার কিছু একটা করতে হবে যাতে করে ওই সুধা বৌদি আর তার ওই বোন দুজনেই হেরে ভূত হয়ে যায়। ঠাকুরের নাড়ু কে চুরি করেছে? কে? কার এত সাহস? আমি কিন্তু তাকে ছাড়বো না। কি হচ্ছে কি? হ্যাঁ কি হয়েছে? তুই চাচাচ্ছিস কেন? কি হয়েছে? আরে চুরি গেছে, দেখ ঠাকুরের নাড়ু। হ্যাঁ কিন্তু কিন্তু আমি তো এই যে নাড়ু। ও কি তোমার কাছে গেল কি করে? মাসিমা কেউ একজন ষড়যন্ত্র করে আমার পড়ার টেবিলে এই বাক্স করে নাড়ুগুলো রেখে এসেছিল। কে কে এমন ষড়যন্ত্র করেছে? ষড়যন্ত্র কার? সর কি যন্ত্র? যন্ত্র মানে? না না আমি তো নাড়ু রাখিনি।
ভেঙে গেল তো। হ্যাঁ ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। সম ঠাকুর কলা কোথায়? ইচ্ছে করে আমাকে বকা খাওয়ানোর জন্য এই ষড়যন্ত্র করেছিলেন তো? আগের দিনকে চায়ের জন্য মাসিমার কাছে নালিশ করেছিলাম, আপনার নামে তার প্রতিশোধ নিলেন। নাড়ুচোরের বদনামটা তো আমার ঘাড়ে এসে পড়তো না? ছোট খোকা, কি হচ্ছে কি এগুলো? ওই নাড়ু আর ঠাকুরকে দেওয়া যাবে না, তোমরাই খাও। বোমা, ও বোমা, সবার এই বাড়িতে এসে কি যে হচ্ছে! সব কিছু হচ্ছে ওই ঢেঙ্গি মেয়েটার জন্য। যবে থেকে বাড়িতে পা রেখেছে তবে থেকে একটা না একটা গন্ডগোল হয়েই চলেছে। হ্যাঁ, এবার বুঝতে পারছো কথা না শোনার ফল কি হচ্ছে? হ্যাঁ ছি, মেজবুদি মেজবুদি বিশ্বাস করো, আমি কিন্তু এই নাড়ু আমি চুরি করিনি। আমি তো ওই বাক্সটার মধ্যে খানিকটা চকলেট নিয়ে এতক্ষণ রাত্রির ঘরে কুরুক্ষেত্র হয়ে গেল। ওই চকলেটও কি তুমি এনেছো নাকি? হ্যাঁ, চকলেট নিয়েও কুরুক্ষেত্র, নাড়ু নিয়েও কুরুক্ষেত্র, এ তো উভয় সংকট। এখান থেকে কেটে পড়াই ভালো। পুতুটা ওইভাবে চলে গেল কেন? তার মানে কি ও আবার কিছু করেছে নাকি? ঠাকুর তুমি দেখো, ঠাকুর তুমি রক্ষা করো। তাহলে তানিয়ার ঘরে নাড়ু কি করে গেল বুতু? কাকাই তো রাগি আন্টির জন্যই চকলেট কিনেছিল, তাহলে রাগি আন্টিকে কি দিত? আমি যে হেল্প করতে গেছিলাম গো, কিন্তু আমি হেরে গেলাম, তোমাকে চেনাতে পারলাম না মা। বুতু বুতু, আমিও তোর প্রমিস রাখতে পারিনি রে, আমিও হেরে গেছি বোধ হয়। কি করলে আর কি করলে যে মাসি অন্যায় শান ঠাকুরপুর বিয়ে দেবে আমি তো কিছু বুঝতে পারছি না। আমি ভালো করতে গিয়ে হেরে যাচ্ছি ভুতু। কাঁদিস না তুই, এরপরে মনে হচ্ছে অন্যাকে বলে দিতেই হবে, এ বাড়ি থেকে চলে যেতে, বুঝলি? না মা, এইভাবে ক্যাডে কাকিকে চলে যেতে বলো না, তাহলে কান্না কাকুর কি হবে? কান্না কাকু যদি আবার মরে যেতে চায়? ও মা, আমি দেখে আসি ক্যাডে কাকি কি করছে। ও মা, তুমি ক্যাডে কাকিকে ভালো করে বলো না গো, কি করে জিততে পারবে? আমি চাই, চেষ্টা করেই বাকি হবে। বাড়িতে তো একটা বিচ্ছিরি পরিবেশ তৈরি হচ্ছে, যদি ধরা পড়ে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। এইসব কি হচ্ছে? আরে আমি গো, আমি ভুতু, তুমি তো ভুতুকে ভয় পাও না। ট্র্যাক প্যান্ট পরবে অর্ণা, শুনে ফেললো।